ভোর 4টে 4:15 বাজে। জোর করে নিয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে রমিতের উৎসাহের জন্যই। ভোর 4:15 বাজে, রমিতের ফোন, উঠে পর রেডি হয় না। কালকে অনেক রাত্রে ঘুমানো হয়েছে, তন্ময় ম্যারাথনে যাচ্ছে, জোর করে নিয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে। রাস্তায় আছে মানে বেরিয়ে পড়েছি, তাই তো? হ্যাঁ বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়েছি। দিদিও ফোন করেছিল, আমার মনে হয় ধর 2-10 মিনিট লাগবে, ও 2-10 মিনিট পর বেরোচ্ছে। হ্যাঁ জীবনেই প্রথমবার রমিত আমায় ফোন করে ডেকেছে, হিস্টোরিক্যাল মোমেন্ট। সকালবেলা আবার 4:15 সময় ফোন করেছে, বলছে ভাই উঠে পড়, বলছে 4:15 বাজে। হ্যাঁ একটাই তো, আমি তো আমার টাইমিং আমি জানি না আজকে, আজকেই সেটা প্রথম প্রথম সেটা ইয়ে হবে। আশা করেছিলাম যে তোমার কোনো টাইমিং হবে না, কিন্তু বিদ্যমান বললো না না তন্ময় দৌড়তে পারে, খুব ভালোই দৌড়াতে পারে। You're not really competing against anyone else than yourself. গাড়ি পার্ক করার জায়গা নেই, সেটা যেখানে রাখা হয়েছে পার্ক করা হয়েছে, সেখান থেকে ভেনিউতে পৌঁছতেই মনে হচ্ছে 2 কিলোমিটার হাঁটা হয়ে যাবে ওদের। প্রচন্ড উত্তেজনা, নাচতে হবে, ভাষা নেন না। Two minutes to go. Let me repeat the route for you. As you go out of the out gate, turn right towards the governor house, towards Akashwani. Then follow Eden Garden to Babu Ghat and then take the left turn to Hastings and turn back from Kendra Vidyalaya School on Hastings and then follow the route back. We need to do this twice, so when you're coming back, re-enter the club from the in gate and go out. Go down till the Babu Ghat, then take left towards Hastings and Kendra Vidyalaya, say you take a U-turn and come back to the club on the same route but enter from the in gate. 5, 4, 3, 2, 1, go! তরফ থেকে আয়োজিত এই ম্যারাথন রান তন্ময়ের লেগটা, দ্যাট ইজ 5 কিলোমিটার, শুরু হয়ে গেছে আর তন্ময় অনেকটা আগে রয়েছে। ওরা সবাই বেরিয়ে গেছে, এবার আমি কি করব? প্রথমে ভাবলাম ওদের ফলো করি, সঙ্গে সঙ্গে যাই, তারপর ভাবলাম থাক বেশি চাপ নিয়ে কাজ নেই। সো ওদের আমি দেখতে পাচ্ছি, মানে ওদের দেখতে পাচ্ছি না, সবই তো হলুদ হলুদ, মানে ওদের দেখতে পাচ্ছি তো আমি একটু আপাতত এদিক ওদিকে একটু ঘুরবো টুরবো বলে ঠিক করেছি। ভাবছি এবার একটু এগোই, নয়তো ভালো ছবি পাবো না। এরা মনে হয় 15 কিলোমিটারের, যারা অনেকক্ষণ আগে শুরু করেছিল তারা দু একজন ফিরছে আর দু একজন 5 কিলোমিটার স্টার্ট করছে।
আর ওখানে একজন পুলিশ গার্ড বসেছিলেন, তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে ও এই যে আপনি দৌড়বেন না? না, এখানে মশার উৎপাতে লোকজন ফুটপাতে মশারি টাঙিয়ে শোয়, খুব ভালো বিষয়, নয়তো ডেঙ্গু টাউন হল। সবাই এখন এনারা উঠে পড়েছেন, আর এই হচ্ছে টাউন হল। আমি এতটা হেঁটে ফেলেছি, দেখি লোকজন আমাকে জিজ্ঞেস করছে ম্যাডাম আপনি হাঁটছেন? মানে তাদের মনে হয়েছে আমি দৌড়ানো বদলে হাঁটছি কেন, কিন্তু যাই হোক, তাদের ভুল ভাগ নিয়ে আমি বললাম না আমি চায়ের দোকান খুঁজছি। হু হ্যাভ কমপ্লিটেড অ্যান্ড দোজ হু জাস্ট স্টার্টেড। এইমাত্র আমাকে ক্রস করে ফিনিশ লাইনের দিকে এগোচ্ছে, আর ওদিকে তন্ময় ধৃতিমান সুরভিতার দেখা নাই রে। আমি দাঁড়িয়ে আছি আকাশবাণীর সামনে, রমিত এক্ষুনি ফিনিশ লাইনের দিকে এগিয়ে গেল, আমি অপেক্ষা করছি তন্ময়ের জন্য, কারণ তন্ময়কে ফোন করেছিলাম, তন্ময় বললো যে ও মা একটা পুচকে দৌড়চ্ছে ওখানে, ফোন করেছে তন্ময়, আয় আয় আমি আকাশবাণীর সামনে। আমার তো দিব্যি লাগলো, তবে টাইমিংটা যেটা ছিল ভেবেছিলাম করবো, করতে পারিনি অতটা, তো ইট ইজ বাট ইট ইজ। তা তোর মজা হয়েছে তো? হ্যাঁ মজা হয়েছে, মানে আমার তোর কিরম লাগলো, তুই বল তোর কিরম? আমার টাইমিংটা 9 এর কম ছিল, 8:30 থেকে 8:40 মনে হয় লাস্ট দেখলাম। দ্যাটস আ ওয়ান্ডারফুল গ্রেট, মানে ওয়ান্ডারফুলি গ্রেট স্টার্ট আই গেস। মানে এই না ফার্স্ট টাইম বাবা, তাহলে পরে পরেরটা তো আমরা যাচ্ছি 10 কিলোমিটার, নেক্সট রেসটা আর সিজনের শেষের আগে 21 কিলোমিটার শেষ, ওটাই শেষ, এবার শেষ। এতক্ষণে সুরভিতা, তন্ময় মনে হয় কোনো সুন্দরী মহিলা ছবি তুলছে, অনেকক্ষণ চলে গেছে। ও আচ্ছা, ও নিজেই ছবি তুলছে। কেমন লাগলো তোর?
ব্যাপারটা এরকম হলো, ফটোগ্রাফার গুলো ভাবছিল কাপল গোলস দিচ্ছি আমরা, হাত ধরে দৌড়চ্ছি এরকম স্লো মোশনে। ব্যাপারটা অ্যাকচুয়ালি ছিল ঋতুপর্ণ আমার ধরে দৌড় করাচ্ছিল, হাত ধরে দৌড়াচ্ছিলাম না, এটা ছিল এক্সপিরিয়েন্স। দেখ একটা পরিষ্কার, যদি কেউ ভোরবেলা 4:30 সময় উঠে শুধু তার বডি দৌড় আছে বলে আউট অফ লাভ, সেই ভালোবাসার টানে সে যদি বেহালা থেকে মুদিয়ালি হয়ে ইভেন্সুয়ালি সে এই সুইমিং ক্লাবে পৌঁছতে পারে, সেই সেই ভালোবাসাটা আই থিঙ্ক মানে নট জাস্ট ব্লাইন্ড বাট ডেফ ডাম ভেরি ভেরি ডিরেন অ্যান্ড টোটালি হোপলেস। এখানে বেসিক্যালি খ্যাটনের ব্যবস্থা হয়েছে, ওরা খুব ব্যস্ত, যেহেতু আমি রেজিস্টার্ড নই, আই নো তোমার ব্রেকফাস্ট করার অধিকার নেই, কিন্তু ওরা খুব ব্যস্ত। হ্যাঁ 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 কচুরি অনেক কিছু আছে। ধৃতিও আমার মতো প্রথমবার ইয়েতে দৌড়েছে ম্যারাথন, ধৃতি এক্সপিরিয়েন্স কেমন প্রথমবার? দেখো পরের বারে 10, তারপরের বারে 20, তারপরে 25। বলছিস আমার তো একটা সময় 1 কিলোমিটার যখন দেখলাম কেনাম এতক্ষণে 1, এবার করতে হবে ব্যাক মনে হচ্ছিল। না আমার সত্যি কথা বলতে মানে কোনো অসুবিধা হয়নি, প্র্যাকটিক্যালি আমি তোর থেকে মানে স্লো ইয়ে করেছি তো, তার জন্য আমার কোনো মিনিমাম এখন মনে হচ্ছে আমি আরো একটা 5 আরামসে মারতে পারবো। তোমার ম্যারাথন কিন্তু 42 গিয়ে শেষ হয়ে যায়, জীবন সঙ্গিনীর পেসটা কিন্তু চলতেই থাকে, তার জন্যই আমি রেখে দিয়েছি, তার জন্যই তো আমি রেখে দিয়েছি। অযথা ধৃতিমান আমায় কেস খাইয়েছেন, তিনি বলেছেন যে সুরভিতা দৌড়চ্ছিল বলে ও আস্তে আস্তে দৌড়াচ্ছে, ব্যাস তারপরেই বল ঘুরে গেল আমার দিকে, সঙ্গমিত্রা বলতে শুরু করলো যদি এটা তো এখন বলছি তুই ধর হাতটা ধরে রাখতো ছেড়ে চলে যেত না, এই জন্য বলেছি তোর কি দরকার, মানে মানে লাস্টে এমন একটা কার্ড খেলে দিল ব্যাস, সেখানে আমি রমিত এটা কি নিয়ে এসছে, ধৃতির গাড়ি থেকে খুলে গেছে, ধৃতি দৌড়চ্ছে গাড়ি গাড়ি পারছে না তো টানতে, না না মোটেই ইজি না, গাড়িতে ওঠার পর বুঝতে পারছি গা হাত পা বেশ ব্যথা করছে। রমিত রমিত প্রো আমাদের স্কুলের গড়, ধৃতি হচ্ছে ধৃতি হচ্ছে সেমি প্রো, তন্ময় হচ্ছে সেমি প্রো তে চলে গেছে, না না তন্ময় তো আমি আশাও করিনি এটা করবে। কি রমিত আয় বল, টাচি টাচি দেখ চলে 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 যাব, হ্যাঁ না না সোজা রাস্তা আছে যাওয়া যায় তো, হ্যাঁ রাস্তা তো আছে, চল 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 চল, হ্যাঁ তুমি কি বলছ, হ্যাঁ না না সেটাই মানে রমিতের বাড়িতে হল্ট, আমরা এখন খাবো হচ্ছে কফি, ঠিক আছে রমিতের কফি। এদের এরকম একটা ফাটাফাটি জিনিস এডিট করতে চলেছি, তারপর আমি অস্কার ফস্কার আমাকে ছুঁড়ে মারবে লোকজন, দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে মারবে, মা মা মানে বাড়ির বাড়ির উপর থেকে ছাদ থেকে আটকা ছুঁড়বে, মা থেকে আটকা ছুঁড়বে। রবিতা ওখানে ভয়ঙ্কর রকম একটা এন্ডিওর করার চেষ্টা করছে বিষয়টাকে, এটাই এটাই দুধ চাই না, এটাই ক্রিম চাই, কিছু
খুব খুব কঠিন পরিস্থিতিতে আর এটা হচ্ছে এক্সট্রা স্ট্রং। Bye.